জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য আজই ডাউনলোড করুন রাশি আজকে আপনি আপনার পরিবারের সহযোগিতা পাবেন যদি আপনি কোনো অসুবিধার মধ্যে ফেঁসে যান তাহলে নিজের পরিবারের সাহায্য নিতে পিছপা হবেন না আপনি সাহায্যের রূপে যা চাইবেন তা পাবেন সাহায্য চাইতে কোনো ধরনের দ্বিধাবোধ করবেন না দিনের শেষে আপনার নিজের দ্বারা করা, সাহায্য দিয়ে আপনার খুব আনন্দ হবে রাশি মেষ রোম্যান্স যারা একা তারা লক্ষ্য করবেন যে তাদের চারপাশে অনেকেই আছেন যাদের মধ্যে থেকে কাউকে পছন্দ করা যেতে পারে আজ আপনার প্রতি যে সকলের নজর পড়ছে এটা অনুভব করুন কিন্তু কারুর হৃদয় নিয়ে খেলবেন না রাশি মেষ ক্যারিয়ার আজ আপনি নতুন নতুন ক্ষেত্রে নিজেকে জড়িয়ে দেওয়ার সুযোগ পাবেন আপনি আপনার দায়িত্ব পালনেও সক্ষম হবেন আপনি উন্নতি করার ক্ষেত্রে সুযোগ পাবেন নিজের উন্নতি এবং এগিয়ে যাওয়ার জন্যে এই সুযোগগুলোকে কাজে লাগান রাশি মেষ ফাইন্যান্স আজকে আপনার কোনো মূল্যবান জিনিস কিনতে ইচ্ছে হবে হয়তো বা আপনি সোনা গয়নার কথা ভাবছেন বা অন্য কিছু মূল্যবান জিনিস আপনি নিজেকে আজ ধরে রাখতে পারবেন না কিন্তু এই ব্যাপারে শেয়ার থাকুন যে ব্যাংকের টাকা ভাঙবেন না আপনি খুব বাস্তববাদী লোক কিন্তু শৌখিন জিনিসও পছন্দ করেন রাশি মেষ হেলথ আজ আপনি ভালো বোধ করবেন এবং আপনার স্ফূর্তির মাত্রাও বেশি থাকবে কিন্তু অসুস্থতার পর আপনি আজ আবার ভালো বোধ করবেন আজ আপনি ভালো স্বাস্থ্য ও স্ফূর্তির ব্যবহার কিছু প্রয়োজনীয় ব্যায়াম ভালো স্বাস্থ্য আর ভালো খাবার দাবারের ব্যবহারের জন্য করবেন রাশি বৃষ ওভারভিউ আজ হয়তো আপনার কোনো গুরুজন আপনাকে এরকম কোনো পরামর্শ দিতে পারে যা আপনার জীবনে খুবই কাজে আসবে আপনি পরামর্শের জন্যে কাউকে খুঁজছিল না কিন্তু তবুও হঠাৎ করে আপনি লাভকারী পরামর্শ পেয়ে যাবেন এই পরামর্শের জন্যে পরামর্শদাতাকে অবশ্যই ধন্যবাদ জানাবেন রাশি বৃষ রোম্যান্স আপনার খালি মনে হবে যে আপনাদের দুজনের মধ্যে দূরত্ব উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে তার কারণ হয়তো এক ঘেমি এবং ভুল বোঝাবুঝি আজ আরেকবার ভেবে দেখুন ওই সম্পর্কটাকে নতুন রূপ দান করুন রাশি বৃষ ক্যারিয়ার আজ আপনার কর্মজীবনে কিছু ইতিবাচক পরিবর্তন ঘটবে আজ আপনি বহু আকাঙ্ক্ষিত ট্রান্সফার পেতে পারেন বা আজ আপনার বস ভালো মুডে থাকতে তাকে নিজের পদোন্নতি বা মাইনে বৃদ্ধির কথা জানাতে পারেন রাশি বৃষ ফাইন্যান্স যদি আপনি অর্থ সংক্রান্ত কাজ করেন তো আজকে আপনার জন্যে ফলদায়ক দিন হবে একটা জিনিসই শুধু খেয়াল রাখবেন যে বিনিয়োগের সাথে সাথে নির্ণয়ও যেন ঠিক হয় কোনো স্টক মার্কেটের সম্পত্তিতে বিনিয়োগ করা আজকের জন্য ফলপ্রসূ হবে কিন্তু যা করবেন বুদ্ধির সাথেই করবেন এবং বিভিন্ন সুযোগগুলো জেনে বুঝে নেবেন ছোটখাটো লাভগুলোর জন্য দীর্ঘস্থায়ী বিনিয়োগ করলেও উচিত নির্ণয়ের সাথে করবেন রাশি বৃষ হেলথ আজ আপনি শরীরের দিক থেকে সুস্থ বোধ করবেন কিছু পুরনো অসুখের দরুন আপনি খিটখিটে হয়ে পড়েছিলেন কিন্তু আজ আপনার এটা জেনে ভালো লাগবে যে আপনি আবার আগেকার মতো সুস্থ হয়ে গেছেন আজ আপনি পরিমিত আহার করুন আর বেশি সময় পর্যন্ত টিভি না দেখে বেশি সময় পর্যন্ত বাইরে গিয়ে ব্যায়াম করুন রাশি মিথুন ওভারভিউ নিজের ভবিষ্যতের যোজনা তৈরি করার এইটা একটা ভালো সময় আপনাদের মধ্যে যে লোকেরা অসুবিধার সম্মুখীন হচ্ছেন তাদের রণনীতিতে পরিবর্তন করতে হবে যাতে নিজের লক্ষ্যে সহজে পৌঁছতে পারে এই সমস্ত কিছু করবার জন্যে এর থেকে ভালো দিন আর হবে না আপনার এই সঠিক নির্ণয় আপনার ভবিষ্যতের জন্য শুভ ফলদায়ক হবে রাশি মিথুন রোম্যান্স আজ আপনি দেখবেন যে আপনি আপনার প্রিয়তমকে নিয়ে দিবা স্বপ্ন দেখছেন আজ আপনার মনকে আপনার হাত থেকে ছেড়ে বহু দূরে ভাসিয়ে দিন এবং তাকে নিয়ে স্বপ্ন দেখুন যাকে আপনি অত্যন্ত ভালোবাসেন আপনি দেখবেন যে আপনাদের প্রেম বৃদ্ধি পাচ্ছে এবং আপনি এই মুহূর্তগুলিকে নষ্ট করতে চাইবেন না রাশি মিথুন ক্যারিয়ার আপনার কাজের ক্ষেত্রে আজকের দিনটি খুবই শুভ আপনি আপনার কর্মক্ষেত্রে ও সাময়িক জীবনে উন্নতির জন্য সব দরজা খোলা রাখবেন তাই নিজের লক্ষ্য ও দুর্বল স্থানগুলিকে চিনুন এবং তারপর ভেবে দেখুন কিভাবে উন্নতি সম্ভব আপনি দেখবেন যে আজ আপনার নেওয়া পদক্ষেপ আপনাকে বহুদিন সাহায্য করবে রাশি মিথুন ফাইন্যান্স আজকে আপনি আবিষ্কার করবেন যে আপনি কিছুটা অর্থনৈতিক কষ্টের মধ্যে দিয়ে চলেছেন হঠাৎ আসা কিছু অর্থ এই ক্ষতিপূরণ করে দেবে সম্প্রতি আপনার নেওয়া কোন সিদ্ধান্ত আপনাকে অর্থনৈতিক সংকট থেকে বাঁচাবে এইভাবে আপনার অর্থনৈতিক জীবন আস্তে আস্তে পরিবর্তিত হবে রাশি মিথুন হেলথ ব্যস্তময় জীবনযাত্রায় অপরিমিত খাবার ফলে আপনি অসুস্থ হতে পারেন ভালো থাকার জন্য আপনার আহার ও পানীয়কে আরও উন্নত মানের করা দরকার আটা আর তরি তরকারিকে আপনার প্রাত্যহিক জীবনের অঙ্গ হিসেবে রাখুন এবং এর সাথে সাথে ব্যায়ামের দিকে নজর দিন রাশি কর্কট ওভারভিউ আজকে আপনার ঝোঁক আধ্যাত্মিক দিকে থাকবে নিজের আসল রূপকে চেনার জন্যে আধ্যাত্মিক জ্ঞানকে প্রসারিত করবার চেষ্টা করুন এই পথে গেলে আপনি অনেক লাভবান হবেন আর শান্তিও পাবেন এর ফলে আপনার স্বাস্থ্যও ভালো থাকবে রাশি কর্কট রোম্যান্স আজ আপনি আপনার সঙ্গীর ওপর প্রচুর খরচ করবেন এবং এতে আপনি নিজেও খুশি হবেন আপনি হয়তো ছোটখাটো অনেক জিনিসের ওপর খরচ করবেন এবং এতে আপনাদের দুজনেই সুখী হবেন এই মুহূর্ত এবং অর্থকে আপনাদের একত্রিত করে কাজে লাগাতে হবে এবং নিজেকে কিছু মিষ্টি মুহূর্ত দিন যা আপনাদের সম্পদ হয়ে উঠবে রাশি কর্কট ক্যারিয়ার যদি সম্ভব হয় তাহলে আপনার সহকর্মীদের সাহায্য নিতে পারেন সমস্যা সমাধানের ক্ষেত্রে কারণ হয়তো আপনার বস চায় আপনি এমন কিছু কাজ করুন যেগুলি সম্পর্কে আপনার অজ্ঞানতা আপনাকে সমস্যায় ফেলেছে তাই তাদের উপদেশ আপনাকে ভবিষ্যতে সাহায্যই করবে রাশি কর্কট ফাইন্যান্স যদি আপনি কোনো ঋণের জন্য আবেদন করবেন ভাবছেন তাহলে আজকের দিনটি তার জন্য খুব শুভ এই সময় যদি কোনো ঋণের আবেদন করেন তাহলে তা অবশ্যই পরিণাম দেবে তাড়াতাড়ি করে কাগজপত্র পূরণ করুন এবং তা ব্যাংকে গিয়ে জমা দিয়ে দিন কেননা আজকে হচ্ছে সেই দিন যেদিন আপনি আপনার ব্যবসা বাড়াতে পারেন রাশি কর্কট হেলথ কফ সর্দি এসব থেকে সাবধান থাকুন কেননা আপনি আজকে ছোটখাটো দুটো অসুখে বিব্রত বোধ করবেন আপনাকে এই ছোটখাটো অসুখ থেকে সাবধান থাকতে হবে রাশি সিংহ ওভারভিউ আজ আপনার মনে হবে যে আপনি খুবই ভাগ্যশালী আপনার আশেপাশের লোকেদেরও এই রকমই মনে হবে আজ আপনি নিজের পরিবার এবং কার্যালয়ের লোকেদের জন্যেও ভাগ্যশালী বলে প্রমাণিত হবেন এই সুযোগের লাভ উঠিয়ে অন্যদের সাহায্য করুন তারা আপনাকে এর জন্য প্রশংসা করবে রাশি সিংহ রোম্যান্স রোম্যান্সের ক্ষেত্রে আপনি অনুভব করবেন যে আজকের দিনটি যথেষ্ট রোম্যান্টিক এটি সেই দিনগুলির মধ্যে একটি দিন যেদিন আপনি আপনার সঙ্গীর কাছ থেকে প্রেমের সেই স্তর আশা করতে পারেন যা আপনার আকাঙ্ক্ষিত দিনের শেষে আপনার মনে হবে যে এটি যদি রোজকার দিনের মতো হয় তবে অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই রাশি সিংহ ক্যারিয়ার আজ হয়তো কেউ আপনাকে কোনো ব্যবসা করার প্রস্তাব দেবে আপনি নেবেন কিনা ভাববেন যদি কথা সত্যি যে ব্যবসায়ী আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে রাশি সিংহ ফাইনান্স আজকের দিনটি এমন দিন যেন যত আয় তত ব্যয় আমদানি থেকে আজকে খরচ বেশি হবার সংকেত রয়েছে ফালতু জিনিস কেনবার থেকে বাঁচুন আপনার পকেটকে একটু টাইটে রাখুন এতে আপনি খরচের বোঝা ওঠাতে সক্ষম হবেন রাশি সিংহ হেলথ আপনি যদি হাড়ের ব্যথায় কষ্ট পাচ্ছিলেন তো এটি আপনার জন্যে ভালো সময় আপনি কিছু সহজ ব্যায়াম করতে পারেন যাতে আপনি ফিট থাকবেন আর আপনার শরীরও মজবুত থাকবে ছোটখাটো হাড়ের যন্ত্রণাতে আপনি ব্যায়াম করা বন্ধ করবেন না তাহলে আপনার শারীরিক অক্ষমতা বাড়বে আপনার শরীরকে প্রাধান্য দিন রাশি কন্যা ওভারভিউ আপনার এই স্বাচ্ছন্দ্যের চিন্তাধারা আপনাকে একটি বিশেষ স্থান তৈরি করতে সহায়তা করবে আজকে আপনি যাই করুন না কেন নিজের অন্তরের বলা পথেই চলবেন আপনি সেই ব্যক্তি যে কখনো কোনো বিপদের ঝুঁকি নিতে পিছপা হন না আপনি এইভাবে এগিয়ে যান আপনি দেখতে পাবেন যে যারা আপনার নিন্দে করছিল তারাও এখন আপনার সঙ্গে আছে রাশি কন্যা রোম্যান্স আজ আপনি প্রেমের ক্ষেত্রে একটু সতর্ক থাকুন কারণ কেউ হয়তো আপনার সামনে সৎ হওয়ার অভিনয় করছে যা সত্য নয় যদি কেউ সম্প্রতি আপনাকে তার প্রেমে ভাসিয়ে নিয়ে যায় তাহলে তাদের আরেকবার দেখুন এবং ভাবুন যে আদৌ তা আপনার পক্ষে ভালো কিনা সাবধানে ভেবে দেখুন যে এই লোকটি কিছুদিন সম্পর্ক টিকিয়ে রাখার জন্য এমন কিছু করছে কিনা যা আপনার ভালো লেগেছে আজ নিজের প্রতি যত্নবান হন রাশি কন্যা ক্যারিয়ার আজ আপনি হয়তো নিজের পছন্দের অভ্যেস এবং অন্যান্য গ্রাহককে নিজের কাজের সঙ্গে মিশে নিতে চাইবেন আপনি অবাক হয়ে যাবেন যখন আপনার স্বপ্ন বাস্তবে পরিণত হবে রাশি কন্যা ফাইন্যান্স যারা ব্যবসায় সঙ্গে যুক্ত তাদের বড় আর্থিক লাভ হবে সঙ্গে সঙ্গে সমস্ত স্বপ্নও সাকার হবে আপনার এবং কোম্পানির ভালো উন্নতি হবে সদর্থক চিন্তা করুন এবং আপনার সুখ ও সম্পর্কের ভালো ব্যবহার করুন রাশি কন্যা হেলথ যদি আপনি ছাত্র হন তো আজ কিছুটা বিব্রত থাকবেন আপনি যে ঘন্টার পর ঘন্টা আপনার পড়াশোনাতে দিচ্ছেন তাতে শরীরের ওপর প্রভাব পড়বে পড়তে বসে মন এদিক ওদিক দেবেন না আর পরে আপনি যাতে বুঝতে পারেন যে আপনার কাছে শোবার জন্য যথেষ্ট সময় রয়েছে রাশি তুলা ওভারভিউ আজ আপনি অনুভব করবেন যে প্রতিদিন আপনার বাড়িতে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া হচ্ছে পরিবারের সদস্যদের মধ্যে মতভেদ ভারছে আজ আপনার কোনো প্রিয়জনের মুড খারাপ হয়ে যেতে পারে ভালো হবে যদি আপনি অকারণে কোনো ঝগড়া না করেন ধৈর্য নম্রতার সাথে কাজ করেন রাশি তুলা রোম্যান্স আজ আপনার রোম্যান্টিক জীবনে পুনর্মিলনের সম্ভাবনা আছে আপনার সঙ্গে দেখা হতে পারে বহু পুরনো কোনো প্রেমিক বা আপনি কাউকে প্রচণ্ড পছন্দ করতেন তার এই সুযোগ একেবারেই হারাবেন না কারণ প্রেমের আগুন আবার উজ্জ্বল হয়েও উঠতে পারে রাশি তুলা ক্যারিয়ার যারা সিনেমা জগতে বা থিয়েটারে আছেন কিংবা যারা প্রবেশ করতে চান আজকের দিনটি তাদের পক্ষে ভালো কেউ হয়তো আপনার জন্যে তার হাত বাড়িয়ে দেবে ধন্যবাদ জানাতে ভুলবেন না আপনি যদি ব্যাংকে চাকরি করেন তাহলে আজ আপনার বহুদিনের কর্মজীবনে উন্নতির আশা আছে আজ আপনার সঙ্গে যাদের পরিচয় হবে তাদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন আজ অফিসে ভালো ব্যবহার বজায় রাখুন ফাইন্যান্স সেই সব ব্যক্তির থেকে দূরত্ব বজায় রেখে চলুন যারা নিবেশের নতুন নতুন পরিকল্পনা নিয়ে আপনার কাছে আসছে বিশেষত তারা যদি বিদেশের কোনো পার্টনারশিপের সঙ্গে জড়িত থাকে ব্যবসার ক্ষেত্রে নতুন পার্টনারশিপ বা আন্তর্জাতিক পার্টনারশিপ থেকে আজকের জন্য বিরত থাকুন কিন্তু বিনম্রতার সঙ্গে তাদের বোঝান যে আপনি এ ব্যাপারে ভেবে দেখছেন তারপর মনে মনে গভীরভাবে ছক্কসে দেখুন এবং এটা নিশ্চিত করুন যে আপনি এই প্রজেক্টের সঙ্গে আদৌ জড়িত হবেন কি না রাশি তুলা হেলথ আজ আপনাকে রাস্তার যে কোনো দুর্ঘটনা থেকে বেঁচে থাকতে হবে আর যদি আপনি মোটরসাইকেল চালক হন তো ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে রাশি বৃশ্চিক ওভারভিউ শিক্ষার্থীদের জন্য এগিয়ে যাওয়ার উপযুক্ত সময় আপনি নিজেকে সুনিয়োজিত করুন আপনি যা করতে চান সেই সম্পর্কিত প্রত্যেকটা বস্তু ঠিকভাবে বিচার বিবেচনা করে নেবেন আজকে আপনি নিজের থেকে ভালো সুযোগ বেছে নেবেন রাশি বৃশ্চিক রোম্যান্স আজ আপনার মনে হবে যে আপনি যার প্রেমে পড়েছিলেন আজ তাকে আপনার ভালো লাগছে না এই সমস্যার সমাধান করার জন্যে আপনার অহংকার সরিয়ে রেখে আপনাদের দুজনেই যা পছন্দ করেন তাই করুন কারণ এই ধরনের কাজের ফলে সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় এবং আপনাদের মধ্যেকার বোঝাপড়াও বৃদ্ধি পাবে আজকের দিনটা আপনার প্রিয়তমের সঙ্গে উপভোগ করার চেষ্টা করুন রাশি বৃশ্চিক ক্যারিয়ার আজ আপনার ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটবে তবে আপনার অনুরোধের ক্ষেত্রে প্রয়োজন আরও বেশি কাজ আপনার ব্যবসার উন্নতি হবে এবং আপনি এর জন্য প্রশংসাও লাভ করবেন রাশি বৃশ্চিক ফাইন্যান্স যদি আপনি বিনিয়োগের শেয়ার বা স্টক বনকে আলাদা করতে চান তো আপনাকে ঘরোয়া বা ব্যবসায়িক জমি জমার মধ্যে নিবেশ করার কথা ভাবতে হবে আর জমি জমার ব্যাপারে নির্ণয় নেবার দরকার নেই যদি আপনি এই ব্যাপারে আবার খোঁজ খবর করেন তো তার পরিণাম সদর্থক হবে রাশি বৃশ্চিক হেলথ আজ আপনি শরীর নিয়ে কিছু সমস্যার সম্মুখীন হবেন কিন্তু এ নিয়ে ভাববেন না কিছু সময়ের জন্যই এই অসুবিধা হবে আপনার জন্য এটাই মঙ্গলজনক হবে যে আপনি অলসতা কাটিয়ে উঠুন খেয়াল রাখুন যে আপনি আজই অবশ্য হাঁটতে যান যাতে আপনার শরীরের উন্নতি হবে যদি আপনি প্রাত্যহিক জীবনে এটিকে সামিল করে নেন তো আপনার জন্য তা বিশেষ শুভ ফলদায়ক হবে চেষ্টা করুন যাতে আপনি জিমে যেতে পারেন কারণ ব্যায়াম এখন আপনার জন্য প্রচণ্ড জরুরি হয়ে পড়েছে রাশি ধনু ওভারভিউ আজ আপনার বাড়ি আর কাজে খুব ভারী অনুভব করবেন অনেক লোক আপনার পরামর্শ চাইবে আপনি সততার সাথে সবাইকে পরামর্শ দেবেন আর যে কাজ আপনি করছেন তার পুরো দায়িত্বও নেবেন এই খারাপ সময় শীঘ্রই কেটে যাবে আর সবকিছু সাধারণ হয়ে যাবে রাশি ধনু রোম্যান্স আজ আপনি নিজের চারপাশে সেই সব মানুষগুলিকে পেতে চাইবেন যারা আপনাকে সমর্থন করে এবং আপনাকে সব সময় কোনো কাজে উৎসাহ যোগায় আজ আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে কোন মানুষগুলি আপনাকে সমর্থন করে আর কোন মানুষগুলি করে না যদি আপনার প্রেমিক বা প্রেমিকা সেই লোকগুলির দলে পড়ে যারা আপনাকে সময় সমর্থন করে তাহলে কেন তার সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্ক তৈরি করছেন না রাশি ধনু ক্যারিয়ার আপনার বহুদিনের ইচ্ছা পূর্ণ হবে ছাত্রীদের মনে আজ তাদের পরীক্ষার ফলাফল নিয়ে অনেক চিন্তা থাকলেও ফলাফল দেখে আজ তারা বিস্মিত হবেন ব্যবসায়ীদের অনেক দিনের আশা আজ পূর্ণ হবে যারা অনেক দিন ধরে এটার চেষ্টা করছিলেন রাশি ধনু ফাইন্যান্স আপনি যদি বিনিয়োগের ব্যাপারে ভাবনা চিন্তা করেছেন তো নানা বিকল্পের খোঁজ করুন প্রপার্টি বা অন্য কোনো বিনিয়োগের ব্যাপারে ভেবে থাকলে অন্য কোনো জিনিস দেখলে হয়রান হয়ে যাবেন আজকে কিছু এমন নতুন করুন যাতে আপনার বড় আর্থিক লাভ হয় রাশি ধনু হেলথ আজ আপনি তরতাজা আর চিন্তামুক্ত থাকবেন যা আপনার জন্য খুব বিস্ময়কর হবে এই দিনগুলো খুব মজায় কাটান কেননা কম টেনশন আর ভালো মেজাজ আপনার শরীরের জন্য ভালো হবে আজ আপনার বাইরে গিয়ে আনন্দ করবার সুযোগ হবে তাই এই দিনগুলো মজায় কাটান রাশি মকর ওভারভিউ আজ আপনার জন্যে বড় স্বপ্ন দেখার দিন আপনার জীবনে কি করা উচিত আজই সেই সব জিনিসের তালিকা তৈরি করুন যা আপনি নিজের জীবনে করতে চান এই দিশায় করা প্রচেষ্টা খুবই লাভদায়ক হবে আজ থেকেই নিজের জীবনের উদ্দেশ্যকে প্রাপ্ত করার দিশায় কাজ শুরু করে দিন রাশি মকর রোম্যান্স সম্পর্কে সমস্যা আজ নষ্ট হয়ে যাবে কারণ আপনারা দুজনেই একসঙ্গে তার মোকাবিলা করবেন আপনার উচিত সব সময় নিজের সম্পর্ককে উপভোগ এবং স্মরণীয় করে তোলা আপনাদের সম্পর্ককে চালিয়ে নিয়ে যাওয়ার জন্যে সর্বদা একে অপরকে পরামর্শ দিন এবং সমর্থন করুন সর্বদা মনে রাখবেন যে কেবলমাত্র নিজেদের পারস্পরিক বোঝাবুঝি দীর্ঘস্থায়ী সম্পর্কে সূচনা করে রাশি মকর ক্যারিয়ার আপনার বিশ্বাসযোগ্যতা প্রশংসিত হবে নিজের দক্ষতা বাড়ান কঠিন পরিশ্রমের মাধ্যমে কর্মজগতে এগিয়ে যান আপনি যদি সহকর্মীদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেন তাহলে আপনার লাভই হবে রাশি মকর ফাইন্যান্স বাড়ি বা বাহনের নিয়োগ করার জন্যে বা ঋণের জন্য আবেদন জানাবার জন্য আজ উপযুক্ত দিন সমস্ত লক্ষণ এই নির্দেশ দিচ্ছে যে এটা খুবই লাভজনক পদক্ষেপ তাই আপনার কাছে যে পরিবর্তনগুলো হচ্ছে তা উপভোগ করুন ও তার থেকে লাভবান হন আগামী সময়ে আপনি দেখতে পাবেন যে এটা খুবই গুরুত্বপূর্ণ ও বিচক্ষণ সিদ্ধান্ত রাশি মকর হেলথ আপনি কাল্পনিক চিন্তাধারাকে লক্ষ্যের আগে আসতে দেবেন না আপনাকে এটা বুঝতে হবে যে কাল্পনিক চিন্তাধারা কখনো সত্যি হয় না আপনি বিনা কারণে বিব্রত হবেন না যাতে আপনার শরীর খারাপ হয় আপনি নিজের শরীর খাবার দাবার আর ব্যায়ামের প্রতি খুব বিশেষভাবে গুরুত্ব দিন রাশি কুম্ভ ওভারভিউ আজকে আপনার সামাজিক জীবন অনেক গতিবিধিতে ভরপুর থাকবে আপনি নিজের বন্ধুদের সঙ্গে খুব আনন্দ করবেন আর কাজের ক্ষেত্রে পাওয়া সফলতারও আনন্দ উপভোগ করবেন এই বর্তমান সময়ের আনন্দ উপভোগ করুন কারণ পরে আপনাকে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে রাশি কুম্ভ রোম্যান্স আপনাদের প্রেমে কোনো নতুন চমক আসতে পারে তাই কোনো নতুন পরিবর্তনের জন্য প্রস্তুত থাকুন একে অপরের সঙ্গে দুজনকে নিজেদের রোম্যান্টিক চিন্তাধারা ভাগ করে নিতে সাহায্য করবে এর ফলে আপনাদের সম্পর্ক আবার নতুন করে জন্ম নেবে আপনাদের সম্পর্কের পক্ষে ভালো হবে যদি বিশ্বাস এবং পরিপক্কতা বৃদ্ধি পায় এবং সৃষ্টিশীল পদ্ধতির মাধ্যমে একে অপরের কাছে প্রেমের প্রকাশ করেন রাশি রাশিকুম্ভ ক্যারিয়ার যারা প্রাইভেট সেক্টরে আছেন তারা আজ কাজে ব্যস্ত থাকবেন এবং সাফল্য ও সমস্যা দুই লক্ষ্য করবেন তবে সবসময় লক্ষ্য রাখবেন কিভাবে নিজের উদ্দেশ্য পূরণ করা যায় কারণ আপনি আপনার কর্তৃপক্ষ মহলের নেক নজরে আছেন তাই শেষ পর্যন্ত সাফল্য নিশ্চয়ই আসবে রাশি রাশিকুম্ভ ফাইনান্স এখন আপনার আর্থিক পরিস্থিতি এই জন্য আপনার প্রফেশনাল বন্ধুকে ধন্যবাদ দিন আপনার প্রফেশনাল বন্ধু বিজনেস পার্টনার হিসেবে খুব সাহায্য করেছে খেয়াল রাখবেন যদি উনি এই সাহায্য না করতেন তাহলে আপনার অবস্থা এত ভালো হতো না রাশি কুম্ভ হেলথ শরীরের দিক থেকে সাবধানতা অবলম্বন করুন কেননা আপনার জ্বর হতে পারে যদি আপনার খুব বেশি জ্বর থাকে তো আরাম করুন আর চেষ্টা করুন যাতে টেনশনযুক্ত কাজ না করেন এতে আপনি অসুখে পড়বেন আপনার নিজের খেয়াল থাকলে আপনি এই অসুখ থেকে পরিত্রাণ পেতে পারবেন রাশি মিন ওভারভিউ আজকের আপনার কোনো যাত্রায় যাবার সংকেত আছে আপনি হয়তো এই যাত্রায় পরিবারের সঙ্গে যাবেন এইটা হয়তো ছোটোখাটো ভ্রমণ কিন্তু আপনার জীবনে এর গুরুত্ব অনেকটা আপনি এই যাত্রার পুরোপুরি আনন্দ নিন রাশি মিন রোম্যান্স আজ আপনাদের দুজনের মধ্যে থেকে একজন দ্বিতীয় জনকে দেখতে চাবেন এবং দীর্ঘদিন ধরে যে পুনর্মিলন আটকে আছে তা আজ সম্ভব হবে আজ অধিকাংশ সময় নিজের জীবন সঙ্গীর সঙ্গে কাটান এবং তাকে নিজের মনের কথা বলতে একেবারেই ভুলবেন না রাশি মিন ক্যারিয়ার আজ হয়তো অতিরিক্ত কাজের চাপে পড়ে আপনি দিশাহারা হয়ে যাবেন তবে এই মুহূর্তে আপনি যদি একটু বেশি পরিশ্রম করেন তবে অবশ্যই তার ফসল পাবেন রাশি মিন ফাইন্যান্স যদি আপনি কোনো ঋণের আবেদন করতে চান তাহলে আজকের দিনটি খুব শুভ যদি আপনি কোনো কাপড়ের ব্যবসায় জড়িত থাকেন এবং নিজের ব্যবসাকে বাড়াতে চান তাহলে এই ব্যবসায় এগিয়ে যান আপনি সফলতা অর্জন করবেন এবং ব্যাংকের সঙ্গেও এ ব্যাপারে কথা বলতে পারেন রাশি মিন হেলথ আজ আপনি কোন ছোটখাটো অসুখে পড়তে পারেন যেমন দাঁতে ব্যথা মাথা ব্যথা ইত্যাদি আপনার যেরকম যন্ত্রণা হচ্ছে তা আমরা ভাবতে পারবো না সীগ্রই যন্ত্রণার সমাধান করুন সমস্যা খুব তাড়াতাড়ি শেষ হবে দীর্ঘ সময় ধরে যদি দাঁতের সমস্যা থাকে তো ডাক্তার দেখান